কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। সম্প্রতি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে একদিনের জাতীয় পর্যায়ের সেমিনার আয়োজিত হলো। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেব কুমার মুখোপাধ্যায়। অনুষ্ঠানে বিহারের বিশিষ্ট কবি সীতারাম ঝা ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা। দেবব্রত ভীষ্ম ও গীতার উপর সেমিনারে বক্তব্য রাখেন প্রবীণ ওই হিন্দি কবি। অনুষ্ঠানে উপাচার্য ছাড়া সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান হরিদাস সরকার, হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার সহ গবেষক ও ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃত বিভাগের অধ্যাপক সৌম্যজিৎ সেন। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগে পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। রেডিও টিভি প্রোডাকশনের পাশাপাশি নিউজ রাইটিং, ভিডিও এডিটিং ইত্যাদি এই কোর্সে পড়ুয়াদের হাতে কলমে শেখানো হয়। বিস্তারিত জানতে লগ ইন করুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cbpbu.ac.in-এ। এ প্রসঙ্গে সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান হরিদাস সরকার বলেন, বিহার থেকে এসেছেন সীতারাম ঝা, তো উনি মহাভারতের ভীষ্ম অর্থাৎ দেবব্রত ভীষ্মের উপরে উনি বই লিখেছেন এবং তার উপরে ব্যাখ্যান দিলেন। গীতার উপরে উনি বই লিখেছেন, সেই বিষয় নিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে একটু মানে জ্ঞান বিতরণ করছেন, মনের ভাব বক্তব্য সেটা জানতে পারছি।